ক্লাস 12-এ ভাই বোনেদের সবাইকে একটি নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের ভিডিও দেওয়া অনেক লেটে শুরু হলো, কিন্তু এখন প্রত্যেকটি ক্লাস তোমাদের অধ্যায় অনুযায়ী প্রত্যেকটি ভিডিও দেওয়া হবে, অর্থাৎ কন্টেন্ট অনুযায়ী ভিডিও দেওয়া হবে এবং তোমাদেরকে প্রত্যেকটি নোট PDF আকারেও দেওয়া হবে এবং এগুলো সবগুলো থাকবে ফ্রি। তোমরা যদি এই নোটপত্রগুলো পেতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এবং তোমাদের ক্লাস 12-এর এডুকেশনে যদি আমরা দেখি তাহলে টোটাল 12টি অধ্যায় রয়েছে। এই 12টি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে শিখন। তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিখন কাকে বলে এবং শিখনের বৈশিষ্ট্যগুলো কি, এবং আমরা এখানে আরো বিষয় জানবো সেটা হচ্ছে যে শিখনের অনেকগুলো থিওরি বা তত্ত্ব রয়েছে, শিখনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য উপাদানগুলো রয়েছে এবং আমরা যে শিখি তার ক্ষেত্রে আমাদের যে মানসিক উপাদানগুলো প্রয়োজন হয় এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এই অধ্যায়ে জানতে হবে বা পড়তে হবে। তাহলে চলো আমরা শুরু করি শিখন থেকে, যে শিখন বলতে আমরা কি বুঝি এবং এর বৈশিষ্ট্যগুলো কি। সর্বপ্রথম আমরা যদি দেখি তাহলে বলা হচ্ছে যে শিক্ষা মনোবিজ্ঞানে সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে শিখন, অর্থাৎ আমাদের যে সাইকোলজি রয়েছে বা এডুকেশনাল সাইকোলজি রয়েছে সেক্ষেত্রে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে লার্নিং বা শিখন। বলছে, বস্তুত শিক্ষার লক্ষ্য হলো শিক্ষণ প্রক্রিয়ার সাহায্যে শিশুর আচরণে পরিবর্তন ঘটানো, যাতে শিশু পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোগ জন্য সক্ষম হয়। বলছে শিক্ষার লক্ষ্য হচ্ছে কি, শিক্ষণ প্রক্রিয়ার সাহায্যে ব্যক্তির মধ্যে বা শিশুর মধ্যে নতুন নতুন আচরণ আয়ত্ত করা, যে আচরণগুলো ব্যক্তিকে তার পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনে সাহায্য করবে। অর্থাৎ আমরা যদি খুব সহজভাবে এই বিষয়টা জানতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে আমাদের যে আচরণের পরিবর্তন এবং এই আচরণের পরিবর্তনের পেছনে যে প্রক্রিয়াটা কাজ করে সেটা হচ্ছে শিখন, বা আমরা এরকম বলতে পারি যে ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়াকেই আমরা শিখন বলি। এবার কথাটা হচ্ছে এখানে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে আমরা ইন জেনারেল কিভাবে বলে থাকি। আমরা বলে থাকি যে আমি কোনো একটা কাজ শিখলাম বা আমি কোনো একটা কাজ জানি। তো আমরা যখন বলি আমি কোনো একটা কাজ শিখলাম তাহলে এই শিক্ষা মানে শিখতে যাচ্ছি এবং আমি একটা কাজ শিখলাম এর মাঝখানে যে প্রক্রিয়াটা চলে সেটা হচ্ছে শিখন। অর্থাৎ আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে হয়তো কেউ সাঁতার কাটতে জানে না, তাহলে সে প্রথম দিন জলের মধ্যে নেমে কি করবে, হাত পা ছড়াছড়ি করবে, সে সাঁতার কাটতে পারবে না, ঠিক আছে, জল খেয়ে নেবে, এইরকম একটা পরিস্থিতি। তারপরে সে যদি এটা বারবার চেষ্টা করে, অর্থাৎ অপরকে দেখে চেষ্টা করে এবং কেউ যদি তাকে হেল্প করে তাহলে বারবার ও সাঁতার কাটার চেষ্টা করবে, 2-3 দিন বা 1 সপ্তাহ পর সে কিন্তু সাঁতার কাটতে শিখে যাবে। তাহলে যখন ও সাঁতার কাটতে শিখে গেছে সেদিন কিন্তু সে খুব স্মুথলি সাঁতার কাটতে পারছে। তাহলে প্রথম দিন জলে নামার যে তার দৃশ্য, যে ডুবে যাচ্ছে, হাত পা ছড়াছড়ি করছে এবং যখন শিখে গেছে তখন যে স্মুথলি সাঁতার কাটতে পারছে, এই দুটো ঘটনার মাঝখানে যে প্রক্রিয়াটা চলে সেটাকেই শিখন বলে। তাহলে আমরা এটাকেই খুব সহজে বলে থাকি যে শিখন হলো ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়া। কি বলে থাকি, শিখন হলো ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়া। কিন্তু কথাটা হচ্ছে আমরা যদি এই কথাটাই বলে রাখি যে শিখন ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়া, তাহলে কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়া হলো না। কারণ আচরণের পরিবর্তনই কেবল শিখন হতে পারে না। যদি আমরা এটাকে সত্য বলে মেনে নিই বা এটা পরিপূর্ণ সংজ্ঞা হয় তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে ব্যক্তির জ্বর এসেছে, কোনো বাচ্চার জ্বর এসেছে, তাহলে ও কী করবে, জ্বরের জন্য সে কিন্তু কাঁপতে শুরু করবে, বা কোনো মানুষ হয়তো নেশা করেছে, নেশার দরুন সে কিন্তু উল্টাপাল্টা আচরণ করছে। তাহলে এই দু জায়গায় কিন্তু আমরা আচরণের পরিবর্তন দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারবো না যে শিখন। অর্থাৎ কারো 104 ডিগ্রি জ্বর এসেছে, সে কাঁপতে শুরু করেছে, তাহলে আমরা কি বলতে পারবো সে জ্বর শিখেছে, না এটা হবে না। তাহলে আচরণের পরিবর্তন হবে ঠিক, কিন্তু সেটা অবশ্যই স্থায়ী আচরণের পরিবর্তন। যেমন আগে আমরা প্রথম অধ্যায়টাতে জানলাম, এই প্রথম উদাহরণটাতে জানলাম যে সুইমিং করার বিষয়টা যেটা রয়েছে, যে সুইমিং করার বিষয়টা যখন ব্যক্তি চেষ্টা করার পর শিখে গেল সেটা কিন্তু আর কোনোদিন ভুলবে না, তার যে প্রথম দিনের আচরণ সে আচরণটা কিন্তু আর সে করবে না, তাহলে সেটা কিন্তু স্থায়ী আচরণের পরিবর্তন। তাহলে এখানে আমাদেরকে অবশ্যই শিখনের সংজ্ঞা দিতে গিয়ে স্থায়ী আচরণের পরিবর্তনের প্রক্রিয়া এই ওয়ার্ডটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাছাড়া যদি আমরা এই স্থায়ী আচরণের কথা বলি
তাও কিন্তু পরিপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো না। কারণ আমরা যখন কোনো কিছু শিখতে যাই তখন আরো দুটো বিষয়ের প্রয়োজন হয়। এক, আমরা যে আমাদের যে আগের যে অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ আমি সাঁতার কাটতে যাচ্ছি কিন্তু আমি কিন্তু এর আগে কাউকে সাঁতার কাটতে দেখেছি, বা এর আগে আমি অন্যের কাছ থেকে শিখে নিয়েছি কিভাবে হাত পা চালাতে হয়, এটা হচ্ছে একটা অতীত অভিজ্ঞতা। এবং আমরা কোনো কাজ যখন শিখতে যাই তখন কিন্তু অপরের আমরা সাহায্য নিই, ঠিক না? অর্থাৎ আমরা কোনো স্কিল বা কোনো দক্ষতা শিখতে গেলে অপরের সাহায্য নিই, যাকে আমরা ট্রেনার বলি। তাহলে তিনি কিন্তু আমাদেরকে কি করেন, প্রশিক্ষণ দেন, বলতে আমাদেরকে সেই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেন, আমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাহলে আমাদের আরো দুটো বিষয় এখানে জড়িত রয়েছে, সেটা হচ্ছে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ। তাহলে আমরা যদি একটা পরিপূর্ণ সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এরকম করে বলতে পারি যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণের স্থায়ী পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। ঠিক আছে, মনে থাকবে কি, অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধরার পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। এবার দেখেন, এখানে কয়েকজন সাইকোলজিস্ট রয়েছেন যাদের যিনারা খুব সুন্দর কয়েকটা সংজ্ঞা দিয়েছেন। যেমন প্রথম সংজ্ঞাটা দেওয়া আছে মেলভিন এইচ মার্ক, তিনি বলছেন কি যে শিখন হলো অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন যা পূর্বের আচরণের ফল। অর্থাৎ আমরা যে আগের আচরণ করেছি সেই আচরণের ফলাফল হিসাবে অপেক্ষাকৃত স্থায়ী যখন আচরণের পরিবর্তন আসে তখনই সেটাকে শিখন বলে। আমি যে কথাটা বললাম সেই কথাটাই কিন্তু ঘুরে ফিরে এখানে বলছে, একটু ঘুরিয়ে বলছে, সেই কথাটাই বলছে। ম্যাকগিওক এন্ড ইরোভেনের মতে কি বলছে, সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে শিখন। কি সক্রিয়তা, অর্থাৎ যখন আমরা কোনো কাজ করতে যাই তখন আমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়, সক্রিয় থাকতে হয়। আমরা যদি অ্যাক্টিভ না হয় তাহলে কোনো কাজ কিন্তু আমরা শিখতে পারবো না। অনুশীলন মানে বারবার প্র্যাকটিস করা, যে কথাটা বললাম। এবং অভিজ্ঞতা, অর্থাৎ অতীত অভিজ্ঞতা, আমরা আগের যে অভিজ্ঞতা সেই নির্দিষ্ট দক্ষতা বা সেই নির্দিষ্ট কাজ সম্পর্কে যে অভিজ্ঞতা রাখে সেটা। এই তিনটা প্রভাবে ব্যক্তির মধ্যে যখন আচরণের পরিবর্তন আসে সেটাই হচ্ছে কি, শিখন। তাহলে এখানে আমরা কি বলতে পারি সহজে, যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। অর্থাৎ এখানে স্থায়ী আচরণ ধারা পরিবর্তন, এখানে স্থায়ী শব্দটা ঢুকালে ভালো হতো, স্থায়ী আচরণের পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। এবার আমরা দেখে নেবো যে শিখনের বৈশিষ্ট্যগুলো কি। অ্যাকচুয়ালি আমরা যদি শিখনের সংজ্ঞাটা খুব ভালো করে পড়ি, বুঝি এবং বিভিন্ন বই থেকে এটা পড়ার চেষ্টা করি তাহলে আমরা যে শিক্ষণের বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারবো। যেমন বলছে যে শিক্ষণ একটা হচ্ছে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, উদ্দেশ্য থাকার কারণে ব্যক্তি শিক্ষণের তাগিদ অনুভব করে। অর্থাৎ আমরা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু শিখি না। অর্থাৎ যখন আমাদের স্কুল যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা সাইকেল চালানো শিখি, যখন আমাদের নদী পেরোনোর বা জলে গভীর জলে যাওয়ার প্রয়োজন হয় তখনই কিন্তু আমরা সাঁতার শিখি, ঠিক আছে? তো উদ্দেশ্য ভিত্তিক ভাবে কিন্তু আমরা সমস্ত বিষয় শিখি। আজকে আমরা ক্লাস টুয়েলভে এডুকেশন সাবজেক্টটা পড়ছি, তার উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লাসের যে এক্সামিনেশন হবে সেই এক্সামে কিন্তু আমাদের একটা ভালো ফলাফল করতে হবে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে এই এডুকেশন সাবজেক্টটা পড়তে শুরু করেছি। তাহলে আমাদের এই যে শিখনটা, আমাদের সারা জীবন এই শিখন প্রক্রিয়াটা চলতে থাকে এবং সেটা অবশ্যই কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে। তারপরে বলছি বিকাশমান, শিখনের ফলে অভিজ্ঞতা সঞ্চয় হয়। অর্থাৎ আমরা যখন বারবার কোনো বিষয় শিখি, একটার পর একটা একটার পর একটা বিষয় শিখে, তাহলে কী হয়, আমাদের অভিজ্ঞতা সঞ্চয় আমাদের হয়। এই অভিজ্ঞতা ব্যক্তিকে সারা জীবন উন্নত অভিযোজনে সাহায্য করে। এবং এই অভিজ্ঞতা কী করে, এই অভিজ্ঞতা আমাদের পরবর্তীকালের জীবনে বিভিন্ন জায়গায় যখন আমরা সমস্যায় পড়ি তখন সেই জায়গাতে আমাদেরকে অভিযোজন বা আমাদের অ্যাডজাস্টমেন্টে বা আমাদের অ্যাডাপ্টেশনে সাহায্য করে থাকে। তারপরে বলছে অভিযোজনমূলক, অর্থাৎ বলছে শিখনলব্ধ জ্ঞান অভিজ্ঞতা ব্যক্তিকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। একইভাবে এটাকে অ্যাডজাস্টমেন্টের কথা বলছে, ঘুরে ফিরে এই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে। চাহিদা নির্ভর, অধিকাংশ ক্ষেত্রে শিখন চাহিদা নির্ভর, এই চাহিদা ব্যক্তি নিজস্ব হতে পারে আবার সমাজ প্রত্যাশিত হতে পারে। বলছে কোনো একটা চাহিদা পরিপূরণের উদ্দেশ্যে কিন্তু আমরা কোনো কিছু শিখি, সেই চাহিদাটা হতে পারে নিজস্ব চাহিদা বা সেই চাহিদাটা হতে পারে সামাজিক চাহিদা। নিজস্ব চাহিদা ধরে নেয় যে আমরা কেউ টিচার হতে চাই, আমরা কেউ ডক্টর হতে চাই। আবার সামাজিক চাহিদাও হতে পারে যে সমাজ বা তোমার পরিবার চাইছে যে তুমি কোনো একটা স্পেসিফিক পেশায় যোগদান করো, তাহলে তাদের বেনিফিট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই পেশায় বা সেই কাজটা আমরা শিখে থাকি। আচরণের স্থায়ী পরিবর্তনকারী, অর্থাৎ আমাদের শিখনের যে গুরুত্বপূর্ণ একটা শর্ত সেটা হচ্ছে আচরণের স্থায়ী পরিবর্তন। যে উদাহরণটা আমি দিয়ে তোমাদেরকে দিলাম যে পরিবর্তন অবশ্যই হবে কিন্তু সেটা যাতে স্থায়ী হয়, অস্থায়ী না হয়। দেখুন অস্থায়ী পরিবর্তন যদি আমরা দেখি, যেমন ক্লান্তি, মাদক সেবন, হ্যাঁ ইত্যাদির ফলে যে পরিবর্তন ঘটে তার শিক্ষণ বলে গণ্য
হবে না, কারণ সেটা স্থায়ী আচরণের পরিবর্তন না। স্থায়ী আচরণের পরিবর্তন সেই বিষয়গুলো যেগুলো আমাদের এক একটা দক্ষতা, এগুলো কিন্তু কোনোটাই দক্ষতা নয়। এগুলো আমাদের কিছু শারীরিক শারীরিক কিছু পরিবর্তন, হ্যাঁ, আর কিছু হচ্ছে তো আমাদের মানসিক পরিবর্তন একসঙ্গে, কিন্তু এর যে পরিবর্তনের যে স্থায়িত্ব সেটা হচ্ছে খুব মানে খুব অল্প সময়ের জন্য, এই জন্য থেকে অস্থায়ী পরিবর্তন বলছে। অনুশীলন সাপেক্ষ বলছি, একাধিকবার অনুশীলনের ফল হলো শিখন, অনুশীলন নিরপেক্ষ আচরণ পরিবর্তনকে শিখন বলা হয় না। বলছি একাধিকবার আমরা চেষ্টা করার ফলে কিন্তু আমরা এই বিষয়টা শিখি, তাহলে একাধিকবার অনুশীলন করার পরে যেহেতু শিখি, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুশীলন সাপেক্ষ। অর্থাৎ আমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কোনো শিখন সম্ভব হয় আমাদের মধ্যে। সক্রিয় প্রক্রিয়া, অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন হলো শিখন, অনুশীলনের জন্য প্রাণীকে সক্রিয় হতে হয়। অর্থাৎ অনুশীলনের ফলে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। তাহলে অনুশীলন বা প্র্যাকটিস যখন আমাদের আমাদের করতে হচ্ছে, তখন অবশ্যই আমাদেরকে সক্রিয় হতে হবে। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে তো প্র্যাকটিস করতে পারবো না, হয়তো কেউ হয়তো সকালে উঠে দৌড় প্র্যাকটিস করছে, তাই স্পিডে দৌড়াতে হবে, ঠিক আছে। তাহলে তাকে সকালে উঠে কিন্তু সেই কাজটা প্রতিদিন প্রতিদিন করতে হবে, তাহলে সে কিন্তু ঘুমিয়ে কিন্তু সেই দৌড়ানো কাজটা করতে পারবে না। তাহলে অবশ্যই এটা একটা সক্রিয় প্রক্রিয়া। তারপরে বলছে পরিবেশ দ্বারা প্রভাবিত, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিখন ঘটে, সেই জন্য পরিবেশের প্রকৃতি শিখনের উপর প্রভাব বিস্তার করে। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে আমাদের শিখন ঘটে, অর্থাৎ আমরা যে কাজগুলো শিখি বা আমরা যে দক্ষতাগুলো শিখি সেটা আমরা পরিবেশের মধ্যে থেকে শিখি, পরিবেশের বিভিন্ন উপাদানগুলো আমাদেরকে প্রভাবিত করে। এই জন্য বলছে পরিবেশ দ্বারা প্রভাবিত প্রক্রিয়া হচ্ছে শিখন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই নোটটি খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্ট সেন্টারে কমেন্ট করো, আমাকে জানাও, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, টেলিগ্রামে জানাতে পারো, হ্যাঁ, যেখানে তোমাদের সুবিধা হয় জানাও, আমি আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পরিণমন, পরিণমন এবং পরিণমনের সঙ্গে যুক্ত শিখন কেমন ভাবে কিভাবে যুক্ত রয়েছে সে বিষয়গুলো আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।